সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাফসীরুল আহলাম নামক কিতাব। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব স্বপ্নে কবর খোদাই করতে দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জীবিতকে মৃত দেখলে তার জন্য কাজকর্ম খুব দুষ্কর হয়ে উঠবে, কেননা জীবন সহজ এবং মৃত্যু এটা অনেক কঠিন। মৃতদেরকে সুসংবাদ দিতে দেখলে আল্লাহর কাছ থেকে তার মর্যাদা পাবে, কেননা তারা আছে সত্যের ঘরে। তাদেরকে সুসংবাদ না দিতে অথবা মুখ ফিরিয়ে নিতে দেখলে এটা আল্লাহ তাআলার কাছে তার মর্যাদার অবনতির আলামত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে উপদেশ গ্রহণ করাই তোমাদের জন্য যথেষ্ট। যদি কোনো পরিচিত মৃত ব্যক্তিকে বলতে দেখে আমি মরিনি, তাহলে এটা মৃত ব্যক্তির আখিরাতের উপর পরিণতির ইঙ্গিত, কেননা আল্লাহ পাক বলেছেন, বাল্লাহিয়া উন্নয়িন্দা রব্বিহিম ইউরজাকুন, বরং তো আল্লাহ তাআলার কাছে জীবিত এবং 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 জীবিকা প্রাপ্ত। এটা 145 নম্বর আয়াতের, এটা হচ্ছে সূরাতু আলে ইমরান 169 নম্বর আয়াত, 169 নম্বর আয়াত। এবং মৃত ব্যক্তির মাথায় মুকুট বা হাতে আংটি অথবা তাকে আসমানে আসনে বসা দেখা মৃত ব্যক্তির ভালো অবস্থার আলামত, মৃত ব্যক্তির গায়ে সবুজ কাপড় দেখা তার শাহাদাতের মৃত্যুর লক্ষণ। এইসব স্বপ্ন যেমন মৃত ব্যক্তির আখিরাতের ভালো অবস্থার আলামত করে, অনুরূপভাবে তার নিকটাত্মীয়ের দুনিয়ার ভালো অবস্থার কথাও জানান দিয়ে যায়। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের অরিজিনাল ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া। অনেকেই আমাদের নাম আমাদের ছবি ব্যবহার করে মানুষকে অনলাইনে ধোঁকা দিচ্ছে। আমাদের নাম হলে ফেসবুকে বুস্ট করা কোনো পোস্ট হলে আসলে সেটা আমি না, আমার অরিজিনাল ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া, এটা দেখে আপনারা অনুসরণ করতে পারেন। অনেক মানুষ এভাবে আমার নাম দেওয়ার কারণে মানুষ ভাবতেছে ওইটা আমার, কিন্তু আসলে ওইটা আমার না। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।